আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জাগো বাংলাদেশে। চীনের বেশিরভাগ এলাকার গাছ প্লাস্টিকে মরিয়ে রাখার রহস্য কি, চলুন বিস্তারিত জেনে নেই প্রতিবেদনে। চীনে নগরায়নের ফলে যাতে গাছ কাটা না হয় তারই একটি বিশেষ প্রক্রিয়া এটি। এই উপায়ের মাধ্যমে গাছের ডালপালা কেটে ফেলা হয় যাতে গাছের শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে জায়গা দখল না করে। এই কারণেই চীনা কর্তৃপক্ষ গাছ না কেটে বরং তার ডালপালা কেটে তা প্লাস্টিকে মরিয়ে রাখার বিশেষ উদ্যোগ নিয়েছে যাতে গাছ ওপরের দিকে বাড়ে। বিগত কয়েক বছর ধরে চীনা সরকার কৃত্রিম বন তৈরি করেছেন, সেখানে জনসংখ্যার চাপে অতিরিক্ত হারে গাছ কেটে ফেলা হয়েছে। জ্বালানি প্রয়োজন মেটাতে কিংবা বসবাসের জমি তৈরি করতে নির্বিচারে গাছ কাটছে অনেকেই, এমনকি শত শত বছরের পুরনো গাছও কেটে ফেলা হচ্ছে। তাই সরকার হাজারো গাছ লাগাচ্ছে পুরো দেশ জুড়ে, বাড়ির সামনে, সড়কের পাশে, খালি জমিতে গাছ লাগানো হচ্ছে। তবে এই গাছগুলো বড় করতে অন্য প্রক্রিয়া ব্যবহার করছে চীন সরকার, যাতে গাছগুলো চারদিকে শাখা প্রশাখা বিস্তার করতে না পারে, এমনকি গাছের পাতাও যাতে রাস্তায় না পড়ে। গাছের ছায়াতেও তাদের সমস্যা হয়ে থাকে কারণ এতে শীত আরও বাড়ে। এজন্যই চীনের নতুন বনাঞ্চল অনেকটা কৃত্রিম উপায়ে গড়ে উঠছে। এক্ষেত্রে গাছের ডালপালা ও পাতা কেটে গাছটি প্লাস্টিক কাগজে মুড়িয়ে রাখা হচ্ছে, আর নিচ থেকে কাঠের বা রডের কাঠামো তৈরি করে গাছের সঙ্গে বেঁধে দেওয়া হচ্ছে যাতে গাছগুলো নিচের দিকে বেশি না ছড়িয়ে উপরের দিকে বেশি বাড়ে। এক চীনা ফটোগ্রাফার ইয়ান ওয়াং প্রেস্টন বলেছেন, তিনি 7 বছর আগে ইয়াংটি নদীর পাশে প্রায় 100 কিলোমিটার জায়গা জুড়ে গাছ দেখেছেন, সেগুলোর ছবিও তুলেছেন। 2013 সালের মার্চে প্রেস্টন ইউনান প্রদেশের জিয়ালিউ নামের একটি ছোট গ্রামে গিয়ে 300 বছরের পুরনো একটি গাছ তিনি দেখতে পান। তখন সেটি গ্রামের রাস্তা এবং বাঁধ তৈরি করার সময় কেটে ফেলার কথা ছিল, তাই প্রেস্টন যতটা সম্ভব ছবি তুলে রেখেছিলেন যাতে এগুলো নথি করতে সুবিধা হয়। 3 মাস পর প্রেস্টন যখন জিয়াজুলিতে আবারও যান তখন তিনি পুরোই অবাক হয়ে গেলেন, সেখানে না আছে কোনো গাছ, না আছে কোনো মানুষের বসবাস, তারা সবাই সেখান থেকে চলে গিয়েছে, এমনকি সব গাছ কেটে বিক্রি করে দিয়েছে। সেখানকার একজন বলেছেন, গ্রামের সমস্ত পুরনো গাছ প্রায় $10,000 সমপরিমাণে বিক্রি হয়েছে। এই গাছগুলোর মধ্যে সবচেয়ে বড় আর পুরনো ছিল 300 বছর বয়সী ওই গাছটি, যার নাম ফ্র্যাঙ্ক। সেখান থেকে প্রায় 2 ঘন্টা দূরে বিনচুয়ান সিটিতে নির্মিত একটি 5-স্টার হোটেলে বিক্রি করা হয়েছিল এই গাছটি। প্রেস্টন যখন সেখানে যান একটি ফাঁকা নির্মাণ স্থানে গাছটি দেখতে পেলেন। হোটেলটির নির্মাণ শুরু হয়েছে এর মধ্যে। এটি একটি হৃদয় বিদারক দৃশ্য ছিল। গাছটি এমন অবস্থায় ছিল যেন কোনো মানুষের হাত, আঙুল এবং চুল সমস্ত কেটে দিলে যেমন দেখাবে। গাছের সব ডাল পাতা কেটে ফেলা হয়েছে। এরপর প্রেস্টন মৃতপ্রায় গাছটিকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন, নতুন করে রোপণ করে পুষ্টিকর গাছের খাবার দিয়েছিলেন। তবে 2017 সালে প্রেস্টনের সব চেষ্টা বৃথা করে মারা যায় গাছটি। প্রেস্টন বলেন, চীনের গাছের চারা রোপণ একটি গুরুত্বপূর্ণ শিল্প। প্রচুর সংখ্যক গাছ নতুন শহর ও পুনর্নির্মাণে ধ্বংস করা হয়েছে, যা এখানকার জলবায়ুর ওপর প্রভাব ফেলে। ভিয়েতনাম থেকে কিছু গাছ এখানে আনা হয় যেগুলো বিশালাকার প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে গাছগুলো নিচের দিকে নয় ওপরের দিকে বেড়ে উঠবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ যে কোনো নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন।